সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা এর আগের ক্লাসগুলোতে আলাপ করতেছিলাম যে একিউট প্যানক্রিয়াটাইটিস এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, দেন হচ্ছে ইনভেস্টিগেশন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যানেজমেন্ট অফ একিউট প্যানক্রিয়াটাইটিস, আর হচ্ছে একিউট প্যানক্রিয়াটাইটিস এর যে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে সেই কমপ্লিকেশন গুলো আমরা কিভাবে ম্যানেজ করব। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে রিটেন, তারপর হচ্ছে ভাইবা কোশ্চেন, অনেক সময় অস্পির কোশ্চেনও থাকে, সেগুলো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এবং সেগুলো আনসার করতে হলে আমাদেরকে আজকের ক্লাসটা ভালোভাবেই বুঝতে হবে। একিউট প্যানক্রিয়াটাইটিস, আমরা জানি যে আসলে একিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে একিউট ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। তো সেটা মেইনলি হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, যেটা ব্যাকে রেডিয়েট করে, সাথে নশিয়া, ভমিটিং এরকম ফিচার থাকে। অনেক সময় হচ্ছে সেটা সিভিয়ার ফর্মে প্রেজেন্ট করে এবং পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন খুবই ডিটিওরিয়েটিং থাকে, যেটাতে আমরা সিভিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস হিসেবে আসলে বলে থাকি। তো সেটা আমরা কয়েকটা ভাবে ডায়াগনোসিস করি, যেমন হচ্ছে কিছু সিরাম মার্কার, যেমন অ্যামাইলেজ লাইপেজ দিয়ে আমরা বুঝতে পারি একিউট প্যানক্রিয়াটাইটিস, তারপর হচ্ছে ইমেজিং যেমন আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি। এবং আলটিমেটলি আমাদেরকে এই ধরনের পেশেন্ট ম্যানেজ করতে হয় এবং আজকে আমরা সেই ম্যানেজমেন্ট নিয়েই কথা বলবো। যদি আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পরে আমাদের মনে হয় যে পেশেন্টের মাইল্ড অ্যাটাক অফ প্যানক্রিয়াটাইটিস, আমরা জানি যে প্যানক্রিয়াটাইটিস এর অ্যাটাকটা মাইল্ড অ্যাটাক হতে পারে অথবা হচ্ছে সিভিয়ার অ্যাটাক হতে পারে, তো মাইল্ড অ্যাটাক হলে পরে আমাদের কনজারভেটিভ অ্যাপ্রোচটা শুরু করতে হবে এবং সে ধরনের পেশেন্টকে আমরা নর্মাল ওয়ার্ডেই ম্যানেজ করতে পারি যদি পেশেন্টের মাইল্ড অ্যাটাক হয়। সিমটম গুলো যদি মাইল্ড ফর্মে থাকে, পেশেন্ট যদি খুব বেশি টক্সিক না হয়, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন যদি খুব বেশি ডিটোরিয়েটিং না হয়, যদি পেশেন্টের SIRS এর যে ফিচারগুলো আছে, সিস্টেমিক ইনফ্লামেশনের যে ফিচারগুলো আছে, সেগুলো যদি ওরকম সিভিয়ার ফর্মে প্রেজেন্ট না করে, তখন কিন্তু পেশেন্টকে নর্মাল ওয়ার্ডে ম্যানেজ করা পসিবল। কিন্তু পেশেন্ট যদি আসলে সিভিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রেজেন্ট করে, যেটাতে পেশেন্টের সিমটম গুলো অনেক বেশি অ্যাগ্রাভেটেড থাকে, তখন পেশেন্ট ম্যানেজমেন্ট কিন্তু ICU অথবা হাই ডিপেন্ডেন্সি ইউনিট এই সমস্ত জায়গায় করতে হয়। তো মাইল্ড অ্যাটাকের পেশেন্ট গুলোকে আমরা নর্মাল ওয়ার্ডে এডমিশন দিব অবশ্যই, দেন হচ্ছে পেশেন্টকে রিসাসিটেট করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমরা জানি যে পেশেন্টের হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, রেসপিরেটরি কিছু কম্প্রোমাইজেশন থাকে, দেন হচ্ছে অন্যান্য অর্গান যেমন রেনাল, তারপর হচ্ছে DIC, এগুলো হওয়ার পসিবিলিটি থাকে এবং একটা নিউট্রিশনাল ইম্পেয়ারমেন্টেরও পসিবিলিটি থাকে। সো এই ধরনের সাপোর্ট গুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা পেশেন্টকে আসলে ওয়ার্ডে ভর্তি করে ইন্টারভেনাস ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করব এবং আমরা পেশেন্টকে আউটকামটা অবজার্ভ করার চেষ্টা করব এবং এই ধরনের অবজারভেশনটা নন ইনভেসিভ অবজারভেশন। কিন্তু আবার পেশেন্ট যদি আসলে ICU তে ভর্তি থাকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, তখন কিন্তু পেশেন্টের কন্ডিশনটা আমাদেরকে আরো বেশি ক্লোজলি মনিটর করতে হয় এবং হচ্ছে ইনভেসিভ মনিটরিং এর দিকে যেতে হয়। তো এই মাইল্ড অ্যাটাক যাদের হচ্ছে, তাদের ফাস্টিং পিরিয়ডটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের ভমিটিং হয় এবং পেইনটা যদি বেশি থাকে, তখন আমরা আসলে কিছু সময়ের জন্য পেশেন্টকে ফাস্টিং করে রাখতে পারি। অ্যান্টিবায়োটিক দরকার হয় না পেশেন্টের,
এবং সিটি স্ক্যান দরকার হয় না যদি না পেশেন্টের কন্ডিশন ফার্দার ডিটোরিয়েট না করে। আর আগেই বলছিলাম যে পেশেন্ট যখন আসলে সিভিয়ার অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে তখন কিন্তু আমাদের অনেক বেশি এগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে হয়, হাই ডিপেন্ডেন্সি অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করতে হয় এবং ইনভেসিভ মনিটরিং করতে হয় আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আসলে প্রোটোকলটা কিরকম, যে পেশেন্ট সিভিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করবো, এই প্রোটোকলটা আমাদের মনে রাখতে হবে। এবং হচ্ছে এখান থেকে কিন্তু স্যারদের কিছু কোশ্চেন থাকে পরীক্ষাতে, যে ম্যানেজমেন্ট অফ সিভিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস এর এসএকিউ তেও আসতে পারে, স্যাররা কিন্তু পরীক্ষাতেও ভাইবার সময় জিজ্ঞাসা করতে পারে। তো প্রথম কথাই আমাদেরকে বলতে হয় যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা আইসিইউ তে ভর্তি করতে হবে। দেন হচ্ছে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া দিতে হবে, এবং এই অ্যানালজেসিয়া কিন্তু দেখা যায় যে ইউজুয়াল অ্যানালজেসিয়া এগুলো কাজ করে না, তখন সেন্ট্রালি অ্যাক্টিং যেমন হচ্ছে ওপিয়েট অ্যানালজেসিক্স এখানে দিতে হয় এবং পেথিডিন মরফিন এই ধরনের অ্যানালজেসিক্স গুলো এখানে বেটার কাজ করে, যেহেতু এখানে অনেক বেশি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রিয়েকশন হয় তখন কিন্তু পেশেন্টের আসলে ফ্লুইড ম্যানেজমেন্টটা এগ্রেসিভলি করতে হয়। এবং আমরা যে বলছিলাম যে আসলে শকের পেশেন্টকে যেমন রিহাইড্রেশন করতে হয় খুব রেপিডলি হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে, সেখানে রিপিড ইনফিউশন অফ ক্রিস্টালয়েড ফ্লুইড যেটা হচ্ছে হার্টম্যান সলিউশন অথবা রিঙ্গার সিলেক্টেড সলিউশন এটা আমাদেরকে দিতে হবে এবং এগ্রেসিভলি দিতে হবে, রানিং ফ্লুইড আমাদেরকে ইনফিউজ করতে হবে। আচ্ছা, তারপর পেশেন্টকে অক্সিজেন অবশ্যই দিতে হবে কারণ রেসপিরেটরি কম্প্রোমাইজেশন থাকে। এই কয়েকটা জিনিস সাপোর্ট দেওয়ার পরে পেশেন্টকে ইনভেসিভ মনিটরিং করতে হবে, এবং সেখানে ইনভেসিভ মনিটরিং এর মধ্যে ভাইটাল সাইন থাকবে, সেন্ট্রাল ভেনাস প্রেশার থাকবে, দেন হচ্ছে ইউরিন আউটপুট মেজার করতে হবে এবং ব্লাড গ্যাস অ্যানালাইজ করতে হবে। তো ভাইটাল সাইন আমরা পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, দেন হচ্ছে টেম্পারেচার এগুলো আমরা দেখব। সেন্ট্রাল ভেনাস প্রেশার এটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিয়ে দেখা হয়, ইউরিন আউটপুটটাকে পেশেন্টকে ক্যাথেটার ইউরিনারি ক্যাথেটার করে প্রত্যেক ঘন্টায় ইউরিন আউটপুট মনিটর করতে হয়। এবং আমরা যখন শকের ম্যানেজমেন্ট করি আমরা জানি যে ইউরিন আউটপুটটা ইম্পর্টেন্ট, কারণ একটা প্যারামিটার যেটাই হচ্ছে পেশেন্টের আউটকামকে মানে ডিটারমাইন করবে যে পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্টের আউটকামটা কি ভালো হবে না খারাপ হবে, সেটা কিন্তু সিঙ্গেল মনিটরিং যদি করা হয় সেটা হচ্ছে ইউরিন আউটপুট। এবং ইউরিন আউটপুট যদি অ্যাডিকুয়েট হয়, অ্যাডুকেট মিনস হচ্ছে 0.5 to 2 ml পার কেজি পার আওয়ার, 0.5 to 2 ml পার কেজি পার আওয়ার, দ্যাট মিনস হচ্ছে 60 kg ওয়েটের একটা পেশেন্ট তার প্রত্যেক ঘন্টায় মিনিমাম হচ্ছে 30 ml ইউরিন আউটপুট হতে হবে, 30 ml। ওকে, তাহলে ইউরিন আউটপুট যদি ভালো হয় তাহলে আমরা মনে করি যে তার ফ্লুইড রিসাসিটেশনটা অ্যাডিকুয়েট হচ্ছে। তো আরো যে স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্ট মনিটরিং অফ হেমাটোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার্স, হেমাটোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল, এর মধ্যে লিভার ফাংশন টেস্ট থাকে, তারপর হচ্ছে রেনাল ফাংশন টেস্ট থাকে। লিভার ফাংশনের মধ্যে HGPT, HGOT, সিরাম বিলিরুবিন, প্রোথ্রম্বিন টাইম, অ্যালকালাইন ফসফাটিস, তারপর হচ্ছে সিরাম অ্যালবুমিন, এই জিনিসগুলো থাকে। রেনাল ফাংশনের মধ্যে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিনটা আমরা ভালো করে দেখি, দেন হচ্ছে ক্লোটিং ফ্যাক্টরগুলো কাজ করছে কিনা সেটার জন্য আসলে প্রোথ্রম্বিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম এগুলো আমরা অ্যাসেস করি। দেন হচ্ছে সিরাম ক্যালসিয়াম আমাদেরকে দেখতে হয় এবং ম্যাগনেসিয়াম দেখতে হয়, ব্লাড গ্লুকোজও দেখতে হয় কারণ অ্যাক্টিভ প্যানক্রিয়াটাইটিসে দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ এটা বেড়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো কমে যাচ্ছে। তারপর হচ্ছে ক্লটিং
ডিজঅর্ডার হচ্ছে, কারণ হচ্ছে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতেছে এবং পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন ডেভেলপ করতেছে। এই কারণে কিন্তু এই হেমাটোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল টেস্ট গুলো আমাদেরকে অ্যাসেস করতে হয়। নেজোগ্যাস্ট্রিক ড্রেনেজ তখন দরকার হয় যখন হচ্ছে পেশেন্টের ভমিটিং থাকে, পেশেন্ট ওরাল ফুড টলারেট করতে পারে না, তখন তো আমরা এনপিও রাখি। কিন্তু যখন দেখা যায় যে এনপিও রাখার পরেও, নাথিং পার ওরাল রাখার পরেও, মুখে কোনো খাবার না দেওয়ার পরেও পেশেন্টের ভমিটিং হয়, তখন কিন্তু আমাদেরকে নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ড্রেন করতে হয়। অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে যদি পেশেন্টের আসলে কোলনজাইটিস সাসপেক্ট করা হয়। কোলনজাইটিস মিনস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য বিলিয়ারি ট্রি বা বাইল ডাক্ট। তো সেখানে কিন্তু পেশেন্টের জন্ডিস থাকবে, পেইন থাকবে এবং টেম্পারেচার থাকবে উইথ চিলস অ্যান্ড রাইগর। এই ধরনের ফিচার যখন থাকে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয় পেশেন্টকে, এবং এটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকও প্রয়োজন হতে পারে, কারণ দেখা যায় যে একিউট প্যানক্রিয়াটাইটিস পরবর্তীতে যে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াটিক প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন এগুলো ডেভেলপ করে সেগুলো কিন্তু আলটিমেটলি ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি থাকে। তো এখানে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকও প্রয়োজন হয়, কারণ হচ্ছে এই প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট যখন আসলে সেপসিসের দিকে চলে যায় তখন কিন্তু এর আউটকাম আরো খারাপ হয় এবং মর্টালিটি রেট অনেক বেড়ে যায়, সেই জন্য প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকটা কনসিডার করা হয়। যখন এই সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের কোন অর্গান ফেইলিওর আমরা সাসপেক্ট করি, যেমন হচ্ছে রিনাল ফেইলিওর অথবা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম যখন হয় অথবা ডিআইসি যখন ডেভেলপ করে, যখন পেশেন্টের আসলে ক্লিনিক্যাল ডিটেরিয়রেশন হয় অথবা সাইন্স অফ সেপসিস ডেভেলপ করে, তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে পেশেন্টের কন্ডিশনটা কেমন। সিটি স্ক্যান করলে পরে একটা ওভারঅল ধারণা পাওয়া যায় যে প্যানক্রিয়াস কতটুকু এফেক্টেড এবং হচ্ছে কোন ধরনের প্যানক্রিয়াটাইটিস পারসিস্ট করতেছে, এবং প্যানক্রিয়াটিক যে কমপ্লিকেশনগুলো, লোকাল যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো ডেভেলপ করছে কিনা। তো আমরা জানি যে আসলে প্যানক্রিয়াটাইটিস এর আরেকটা একটা অথবা মোস্ট ইম্পর্টেন্ট যে ইটিওলজি সেটা হচ্ছে গলস্টোন। তো গলস্টোন যদি থাকে এবং গলস্টোন দিয়ে যদি সাসপেক্টেড প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, তখন পেশেন্ট ভর্তির অথবা হচ্ছে পেশেন্টের সিমটম ডেভেলপ করার 72 ঘন্টার মধ্যেই আমাদেরকে ইআরসিপি করতে হবে, এবং ইআরসিপি করে স্টোন রিমুভ করা পসিবল হলে স্টোন রিমুভ করতে হবে, স্পিংটেরোটমি করতে হবে, এবং যদি আসলে বাইল ডাক্ট ডাইলেটেড থাকে অথবা হচ্ছে কোলানজাইটিস এর ফিচার থাকে অথবা পেশেন্টের যদি জন্ডিস থাকে, তখন কিন্তু আমাদেরকে স্টেন্ট প্লেস করতে হবে। তাহলে ইআরসিপি করে পেশেন্টের কন্ডিশনটাকে কিন্তু ইমপ্রুভ করা পসিবল হয়। দেন হচ্ছে অর্গান সাপোর্ট থেরাপি দিতে হবে যদি পেশেন্টের আসলে কোনো অর্গান ফেলিওর থাকে, যেমন হচ্ছে কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি থাকলে পরে পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্টের যদি কার্ডিও মায়োপ্যাথি ডেভেলপ করে, তখন কিন্তু ইনোট্রপিক এজেন্ট দিতে হবে যাতে কার্ডিয়াক ফাংশনটা ইম্প্রুভ করে। ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে তখন যখন হচ্ছে পেশেন্টের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম ডেভেলপ করবে, আর হচ্ছে যখন রেনাল ফেলিওর ডেভেলপ করে তখন কিন্তু হিমোফিলট্রেশন দরকার হয়। দ্যাট মিন্স হচ্ছে মানে ডাইলেশন, পেশেন্টের রেনাল ফেলিওর ডেভেলপ করলে তখন কিন্তু হিমোফিলট্রেশন করা লাগে। এই ধরনের পেশেন্টের আসলে নিউট্রিশনাল সাপোর্ট দরকার হয়, কারণ পেশেন্ট যতই নাথিং পার ওরাল থাকবে তত কিন্তু পেশেন্টের জেনারেল কন্ডিশন ডিটেরিয়েট করতে থাকবে। তো প্যারেন্টাল
সাপোর্টটা হচ্ছে বেটার, অথবা হচ্ছে ন্যাজো জেজুনাল, ন্যাজো জেজুনাল প্যারেন্টাল অথবা ন্যাজো জেজুনাল, এই প্যারেন্টাল যদি সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে দেখা যায় যে প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলো আছে সেগুলোর সেকেশনটা কম হয়। ন্যাজো জেজুনাল দিলে পরেও প্যানক্রিয়াটিক এনজাইম সেকেশনটা কম হয়, সো পেশেন্টের কন্ডিশনটা তখন বেটার থাকে। কিন্তু ওরাল ফিডিংটা অথবা ন্যাজো গ্যাস্ট্রিক এটা অনেক সময় হচ্ছে আসলে কন্ট্রোভার্সিয়াল, যে ন্যাজো গ্যাস্ট্রিক ফিডিং অথবা ওরাল ফিডিং দিলে পরে পেশেন্টের কন্ডিশনটা ডিটেরিয়েট করতে পারে, কারণ তখন প্যানক্রিয়াটিক সেকেশনটা বাড়ে। সো ন্যাজো জেজুনাল অথবা হচ্ছে প্যারেন্টাল এটা বেটার, কিন্তু ন্যাজো গ্যাস্ট্রিক ফিডিং অনেক সময় সাজেস্ট করা হয়। তো আমরা যেটা বলছিলাম যে ইআরসিপি রোল কি, হোয়াট ইজ দ্য রোল অফ ইআরসিপি ইন একিউট প্যানক্রিয়াটাইটিস, তো ইআরসিপি আমাদেরকে মনে রাখতে হবে যে ইআরসিপি হচ্ছে একটা ইনভেসিভ প্রসিজার। এখানে এন্ডোস্কোপ স্টোমাক দিয়ে পাস করে ডিউটেরিয়ামের সেকেন্ড পার্টে গিয়ে ওখানে এম্পুলাতে আসলে ওখানে পেনিট্রেট করবে একটা গাইড ওয়ার, দেন হচ্ছে ওখানে একটা ক্যানুলা পাস করবে, দেন হচ্ছে ওখানে ডাই দিয়ে সেটা আবার এক্সরে নিবে, দেন ওখানে স্টোন থাকলে সেটা রিমুভ করার চেষ্টা করা হবে, ওখানে পেপিলোটমি করার প্রয়োজন হয়, আবার অনেক সময় প্যানক্রিয়াটিক ডাক্টে ক্যানুলেশন হয়। তো এগুলো কিন্তু একটা ইনভেসিভ প্রসিজার, সো ইনভেসিভ প্রসিজারের জন্য এই ইআরসিপি নিজেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস করে, ইআরসিপি নিজেও একটা প্যানক্রিয়াটাইটিসের কোষ। তো প্যানক্রিয়াটাইটিস যখন পারসিস্ট করবে, তখন যখন আমরা ইআরসিপি করতে যাব তখন কিন্তু এই প্যানক্রিয়াটাইটিসটা আরো এগ্রাভেট করতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ইআরসিপি আমরা আসলে কখন করব, ইআরসিপি করব যখন আমরা আগে থেকেই জানবো যে এই প্যানক্রিয়াটাইটিসের কজটা হচ্ছে গলেস্টন দিয়ে হচ্ছে, গলেস্টন প্যানক্রিয়াটাইটিস অথবা সিভিয়ার কোলানজাইটিস যখন ডেভেলপ করে, কোলানজাইটিস যখন ডেভেলপ করে, এই দুইটা কন্ডিশনে আমরা সাধারণত ইআরসিপি করি, যেখানে আসলে ডাইলেটেড বাইল ডাক্ট থাকে কোলানজাইটিস এর সাথে, এবং সেটা আমরা করি সাধারণত সিমটম ডেভেলপ করে 72 ঘন্টার মধ্যে। এখানে স্ফিংটারোটমি করা হয়, ক্লিয়ারেন্স অফ দ্য বাইল ডাক্ট করা হয়, তারপর হচ্ছে অনেক সময় স্টেন্ট প্লেসমেন্ট করা হয় যখন সিভিটি ডাইলেটেড থাকে, আর যদি স্টোন থাকে তাহলে স্টোন রিমুভ করার প্রয়োজন হয় সিভিটি থেকে। তখন দেখা যায় যে আসলে পেশেন্টের সেপটিক যে কমপ্লিকেশন, ইনফেক্টিভ যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন গুলো কম ডেভেলপ করে, তাহলে ইআরসিপি কিন্তু পেশেন্টের সিভিয়ারিটি অথবা ইনফেক্টিভ কমপ্লিকেশন এইগুলোকে কমাতে পারে, যদি আর্জেন্ট বেসিসে উইদিন 72 আওয়ার্স এর মধ্যে ইআরসিপি করা পসিবল হয়। এটা ছিল হচ্ছে আসলে একিউট প্যানক্রিয়াটাইটিস এর ম্যানেজমেন্ট। তো একিউট প্যানক্রিয়াটাইটিস যত ভালো করেই ম্যানেজ করা হোক না কেন, তার আসলে অনেকগুলো কমপ্লিকেশন এবং তার মর্টালিটি মর্বিলিটি মর্বিডিটি রেট অনেক বেশি। তো এই কমপ্লিকেশন গুলো ম্যানেজ করতে হয়, এবং সেই কমপ্লিকেশন গুলো কিন্তু পরীক্ষাতে আসে যে আসলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ একিউট প্যানক্রিয়াটাইটিস। তো একিউট প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন গুলো এটা সিস্টেমিক হতে পারে এবং লোকাল হতে পারে। তো পেশেন্ট ইমিডিয়েট যে কজ গুলোতে আসলে ডিটোরিয়েট করে সেটা হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশনের জন্য পেশেন্ট ডিটোরিয়েট করে ইমিডিয়েটলি, মানে উইদিন দ্য ফার্স্ট উইক, এবং সেগুলো হচ্ছে বিভিন্ন অর্গান সিস্টেমকে এফেক্ট করে, এবং প্যানক্রিয়াটিস সমস্ত অর্গান সিস্টেমকে এফেক্ট করতে পারে। কার্ডিওভাস্কুলার যেমন হচ্ছে শক এবং এরিথমিয়া হতে পারে, শক এবং এরিথমিয়া, কার্ডিয়াক সাপ্রেশন হয় এখানে, মায়োকার্ডিয়াল সাপ্রেশন। পালমোনারি কমপ্লিকেশন গুলোর মধ্যে একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হয়, এআরডিএস,
কিডনিতে হয় হচ্ছে রেনাল ফেইলিওর ডেভেলপ করে। পেশেন্টের হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে ডিজামিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন বা ডিআইসি, এটা ডেভেলপ করে। মেটাবলিক কিছু চেঞ্জ হয় এই ধরনের পেশেন্টের, আমরা মনে রাখবো যে হাইপোক্যালসেমিয়া, এটা হচ্ছে একিউট প্যানক্রিয়াটাইটিস এর ইফেক্ট, মানে প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের হাইপোক্যালসেমিয়া হয়। আর হাইপারক্যালসেমিয়া এটা হচ্ছে কজ, হাইপারক্যালসেমিয়ার জন্য একিউট প্যানক্রিয়াটাইটিস হয় আর প্যানক্রিয়াটাইটিস হলে পরে সেই পেশেন্টের হাইপোক্যালসেমিয়া ডেভেলপ করে। তারপর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, যেহেতু প্যানক্রিয়াস ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াস প্রপারলি ফাংশন করতেছে না, তখন কিন্তু এন্ডোক্রাইন যে ফাংশন যেমন ইনসুলিন সিক্রেশন সেটা ইম্পেয়ার্ড হচ্ছে এবং সেটার জন্য হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করতেছে। দেন ডেভেলপ করে হচ্ছে হাইপারলিপিডেমিয়া, হাইপারলিপিডেমিয়া জিআইটিতে হচ্ছে আইলিয়াস, প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। নিউরোলজিক্যাল হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স ডেভেলপ করে, কনফিউশন থাকে, ইরিটেবিলিটি থাকে, অনেক সময় এনসেফালোপ্যাথি থাকে। আর মিসেলেনিয়াস কিছু কমপ্লিকেশন থাকে, যেগুলোর মধ্যে আমরা জানি যে সাবকিউটেনিয়াস ফ্যাট নেক্রোসিস হওয়ার পসিবিলিটি থাকে এবং অর্থালজিয়া হওয়ার পসিবিলিটি থাকে, অর্থালজিয়া এবং হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট নেক্রোসিস, এই দুইটা কমপ্লিকেশন কিন্তু হতে পারে। আর কিছু লোকাল কমপ্লিকেশন ডেভেলপ করে, যেগুলো সাধারণত দেখা যায় যে সিমটম ডেভেলপ করার আসলে এক সপ্তাহ পরে এগুলো ডেভেলপ করে, সেগুলোর মধ্যে হচ্ছে একিউট ফ্লুইড কালেকশন, মানে প্যানক্রিয়াসের চারপাশে ফ্লুইড কালেকশন হচ্ছে। তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক নেক্রোসিস, অনেক সময় হতে পারে প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে। দেন হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, প্যানক্রিয়াটিক ইফিউশন যেটা হচ্ছে প্লুরাল ইফিউশন ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে পোর্টাল অথবা সিস্টেমিক ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে সিউডো এনিউরিজম ডেভেলপ করতে পারে, সিউডো এনিউরিজম ডেভেলপ। সিস্টেমিক কমপ্লিকেশন থাকে কতগুলো, সেই সিস্টেমিক কমপ্লিকেশন গুলোর মধ্যে হচ্ছে আমরা যেগুলো আলাপ করলাম এগুলো, এবং সেই সিস্টেমিক কমপ্লিকেশন গুলো আমরা এখন একটু ডিটেইলস বোঝার চেষ্টা করব। প্যানক্রিয়াটাইটিস আমরা বলছিলাম আগে যে আসলে এটা প্রত্যেকটা অর্গানকেই ইনভলভ করতে পারে, এবং এই ধরনের পেশেন্ট আসলে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আমাদেরকে ম্যানেজ করতে হয় অথবা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ম্যানেজ করতে হয়, এবং মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে সব ধরনের স্পেশালিস্ট যাদেরকে প্রয়োজন হয় এখানে তাদেরকে ইনভলভ করে কিন্তু এই ধরনের পেশেন্ট ম্যানেজ করতে হয়, কারণ এই ধরনের পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু থাকে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে, কারণ যে কোনো সময়ই আসলে যে কোনো প্যারামিটার ডিটোরিয়েট করতে পারে। সো এই ধরনের পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক স্পেশালিটির স্পেশালিস্ট দরকার হয়। আর যখন হচ্ছে কোনো অর্গান ফেলিওর ডেভেলপ করে, তখন ওই অর্গানগুলোর জন্য সাপোর্টিভ থেরাপি প্রয়োজন হয়, যেমন হচ্ছে ইনোট্রপিক সাপোর্ট দরকার হয় হিমোডাইনামিক ইনস্টেবিলিটির জন্য, এটা আমরা বলছিলাম আগেই যে ইনোট্রপিক সাপোর্ট যখন কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে তখন কিন্তু ইনোট্রপিক সাপোর্ট দরকার হয়, হিমোফিলট্রেশন দরকার হয়, আর যেমন হচ্ছে রেনাল ডায়ালাইসিস আমরা বলে থাকি সেটা দরকার হয় রেনাল ফেলিওরের জন্য, রেসপিরেটরি সাপোর্ট দরকার হয়, ভেন্টিলেটরি সাপোর্ট, তারপর হচ্ছে কারেকশন অফ কোয়াগুলোপ্যাথির জন্য ডিআইসি যখন ডেভেলপ করে তখন কিন্তু কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি প্রয়োজন হয়। আসলে ইনিশিয়াল লেভেলে যখন এই সিস্টেমিক কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে তখন মেইনলি আমাদেরকে পেশেন্টের বিভিন্ন প্যারামিটার গুলোকে নর্মালাইজ করাই হচ্ছে উদ্দেশ্য, এবং সেটা মেডিকেল অ্যাপ্রোচ অথবা কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা করে থাকি। এখানে সার্জারির খুব বেশি রোল নাই, শুধুমাত্র ইআরসিপি অথবা হচ্ছে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি ছাড়া। তো
যখন পেশেন্টের কন্ডিশনটা স্টেবিলাইজড হয়, যখন পেশেন্টের প্যারামিটার্স গুলো নর্মালাইজড হয়, তখন আমরা আস্তে আস্তে করে পেশেন্টকে ইমপ্রুভ করতে পারি, আস্তে আস্তে করে পেশেন্টের সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট সেটার জন্য অ্যাপ্রোচ করতে পারি। তো ইনিশিয়াল লেভেলে আসলে সার্জারি কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট কি আমাদের প্রয়োজন হয়। লোকাল যে কমপ্লিকেশন গুলো সেগুলো কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে, আবার কিছু আছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। যখন আসলে এক সপ্তাহ পার হয়ে যায় এবং একিউট ফেজ যখন পেশেন্ট পার করে ফেলে, তখন কিন্তু এই লোকাল কমপ্লিকেশন গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। লোকাল কমপ্লিকেশন আসলে এটা অ্যাসেস করার জন্য আমাদেরকে আসলে সিটি স্ক্যান করতে হয়, এবং এই সিটি স্ক্যান কেন করি, যখন আমরা ধারণা করি যে আসলে পেশেন্টের লোকাল কমপ্লিকেশন গুলো হচ্ছে এবং সেটার ক্লিনিক্যাল সাইন বা সিমটম কি, কখন আমরা ধারণা করব যে আসলে লোকাল কমপ্লিকেশন হচ্ছে, যখন হচ্ছে ক্লিনিক্যাল রিজলিউশন হয় না পেশেন্টের, এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু পেশেন্টের আসলে পেইন, তারপর হচ্ছে ফিভার, এগুলো আসলে কমে না, ভমিটিং এগুলো কমে না, তখন কিন্তু আমাদেরকে ধরে নিতে হয় যে কমপ্লিকেশন হচ্ছে। যখন সাইন্স অফ সেপসিস ডেভেলপ করে, পেশেন্টের ফিভার আসে, ট্যাকাইকার্ডিয়া হয়, যখন এরকম হয় তখন কিন্তু আমাদের ধরে নিতে হয় যে কমপ্লিকেশন হচ্ছে। অর্গান ফাংশন যখন ডিটোরিয়েট করে, ডিসফাংশন যখন ওরসেন হয়, তখন কিন্তু কমপ্লিকেশন সাসপেক্ট করতে হয়। আবার সিরাম অ্যামাইলেজ প্রথম দিকে যখন বাড়তে ছিল, এইরকম ভাবেই যদি পরবর্তীতেও আবার বাড়ে, তখনও কিন্তু আমাদের ধারণা করতে হয়, তখন আমাদের সিটি স্ক্যান করতে হয় এবং সিটি স্ক্যান দেখে আমাদেরকে ধারণা করতে হয় যে কোন ধরনের লোকাল কমপ্লিকেশন ডেভেলপ করছে। যাদের লোকাল কমপ্লিকেশন ডেভেলপ করে, এগুলো আসলে সিরিয়াস কিছু কমপ্লিকেশন এবং এটার মর্টালিটি রেট খুব বেশি হয়, এবং কনজারভেটিভ অ্যাপ্রোচেই বেশিরভাগ সময় ম্যানেজ করতে হয়। যখন কনজারভেটিভ অ্যাপ্রোচ ফেল করে, তখন কিন্তু ইনভেসিভ অথবা সার্জিক্যাল অ্যাপ্রোচ প্রয়োজন হয়। তো প্রত্যেকটা লোকাল কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা কিছু আলাপ করব। সেগুলোর মধ্যে একিউট পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, এটা হচ্ছে একেবারে প্রথম দিকে ডেভেলপ করে, একিউট পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, যাদের আসলে মাইল্ড প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে কোনো নেক্রোসিস ছাড়া, তাদের ক্ষেত্রে এই ধরনের ফ্লুইড কালেকশন ডেভেলপ করে, এটা প্যানক্রিয়াসের আশেপাশেই থাকে এবং এটা কোনো ক্যাপসুলেটিং থাকে না, ক্যাপসুলেটেড থাকে না, কোনো ক্যাপসুলেটিং ওয়াল থাকে না, এবং এটা নর্মাল ফাশাল প্লেনে থাকে, যেমন হচ্ছে প্যানক্রিয়াস, তার সামনে স্টোমাক আছে, তার সেটা থাকে হচ্ছে লেজার স্যাকের মধ্যে। তো দেখা যায় যে লেজার স্যাকের মধ্যেই কিছু ফ্লুইড কালেকশন হলো। তো এটা নর্মাল ফাশাল প্লেনে থাকে, কোনো এনক্যাপসুলেটিং ওয়াল থাকে না। এনক্যাপসুলেটেড যখন হয়ে যায়, তখন আমরা কিন্তু আবার সেটাকে বলি হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। তো এই ফ্লুইডটা সাধারণত দেখা যায় যে স্টেরাইল, কারণ ওখানে এখন অর্গানিজম আসলে যায় নাই, এবং সেই জন্যই আসলে এটাকে স্টেরাইল ফ্লুইড বলা হচ্ছে। এবং এই যে কালেকশন গুলো, এটা দেখা যায় যে কনজারভেটিভ ম্যানেজমেন্টে এটা আস্তে আস্তে করে সারাউন্ডিং টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায় এবং কালেকশন গুলো রিজলভ করে যায়। কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয় না ইনিশিয়ালি, যদি না আসলে কোনো প্রেশার ইফেক্ট থাকে অথবা এর থেকে কমপ্লিকেশন ডেভেলপ করে। তো যদি কমপ্লিকেশন ডেভেলপ করে অথবা এটা কালেকশনটা রিজলভ না করে, তখন কিন্তু এই ফ্লুইড গুলোকে আসলে বের করতে হয় বডি থেকে, এবং সেটা বের করার উপায় হচ্ছে কোন একটা নিডল দিয়ে ভিতর থেকে আসলে স্প্রেড করা, এবং সেটা আসলে ব্লাইন্ডলি করা ঠিক না, এবং
আল্ট্রাসাউন্ড গাইডেন্স অথবা সিটি গাইডেন্স, আল্ট্রাসনোগ্রাফি দিয়ে দেখে তারপর হচ্ছে নিডিলটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে প্লেস করে তারপর হচ্ছে ফ্লুইড গুলো স্প্রেড করতে হয়, আর সিটি স্ক্যান দিয়ে দেখেও আসলে এই ফ্লুইড গুলো স্প্রেড করা যেতে পারে। অনেক সময় হচ্ছে ট্রান্সগ্যাস্ট্রিক অ্যাপ্রোচে এটা ড্রেন করার প্রয়োজন হয়। ট্রান্সগ্যাস্ট্রিক অ্যাপ্রোচ মানে হচ্ছে এন্ডোস্কোপি দিয়ে স্টোমাকের ভিতর ঢুকে তারপর স্টোমাক থেকে পিছনের দিকে সাধারণত ফ্লুইড গুলো থাকে, সো ওখানে একটা নেডেল ইন্ট্রোডিউস করে তখন কিন্তু এই ফ্লুইড গুলো স্প্রেড করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটার একটা জায়গায় নেক্রোসিস হয়ে গেছে এবং এখানে ডাক্ট ডিসরাপ্টেড এবং পেরি প্যানক্রিয়াটিক একটা স্পেস যেটা লেজার স্যাকের মধ্যে, এখানে অনেক ফ্লুইড কালেকশন, অনেকগুলো ডেব্রিজ দেখা যাচ্ছে, ফ্যাট সেপনিফিকেশন আছে। ওই একই রকম এটা হচ্ছে ডায়াগ্রামেটিক ইমেজ, একই জিনিস হচ্ছে সিটি স্ক্যানে দেখানো আছে। এখানে প্যানক্রিয়াস, এখানে অনেকটা কালো কালো নেক্রোটিক এরিয়া, এখানে হচ্ছে পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। এটা এমআরআই তে আসলে এখানে সাদা সাদা যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্লুইড, এবং এখানে হচ্ছে এমআরসিপি, এখানেও হচ্ছে এই যে ডাক্টটা ডিসরাপ্টেড এবং সাদা সাদা যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে ফ্লুইড কালেকশন। তো এটা হচ্ছে একিউট পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, একিউট পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। অনেক সময় প্যানক্রিয়াটাইটিস থেকে আসলে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, এবং এই নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস যখন হয় মানে হচ্ছে প্যানক্রিয়াটিক যে ভেসেল গুলো ছিল প্যানক্রিয়াসের, সেই ভেসেল গুলো যখন থ্রম্বোস্ট হয়ে যায়, যখন সেগুলো ডিস্ট্রয়েড হয়ে যায়, তখন কিন্তু প্যানক্রিয়াসের একটা পোর্শন নেক্রোটিক হয়ে যায়, ব্লাড সাপ্লাই থেকে আসলে ডিপ্রাইভড হয়, তখন কিন্তু প্যানক্রিয়াটিক নেক্রোসিস ডেভেলপ করে, যেটাকে বলা হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। এটা ডিফিউজ এরিয়াতেও হতে পারে এবং হচ্ছে ফোকাল এরিয়াতেও হতে পারে, এবং এটা ইন্ডিকেট করেছে নন ভায়াবল প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা। এটা সাধারণত দেখা যায় যে সিটি স্ক্যান দিয়ে ডায়াগনোসিস করা যায়, এবং সিটি স্ক্যানে যখন কন্ট্রাস্ট ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান নেওয়া হয়, তখন নর্মাল প্যারেনকাইমা যেমন কন্ট্রাস্ট নিবে এবং সিটি স্ক্যানে সেটা একটু রেডিও ওপেক বা হচ্ছে হাইপার ডেন্স অথবা একটু সাদা সাদা দেখা যাবে, তো কন্ট্রাস্ট না নিলে কিন্তু ওই পোর্শন প্যানক্রিয়াসের ওই পোর্শনটা একটু হাইপোডেন্স দেখা যাবে, একটু কালো কালো দেখা যাবে, সেটা আমরা আগেই দেখলাম। এই যে এখানে কালো কালো যে জায়গাগুলো এগুলো কিন্তু নেক্রোটিক এরিয়া, নেক্রোটিক এরিয়া। তো প্যানক্রিয়াটিক নেক্রোসিসের সাথে অনেক সময় হচ্ছে পেরি প্যানক্রিয়াটিক ফ্যাট যেগুলো থাকে সেগুলো আসলে নেক্রোটিক হয়ে যায় এবং হচ্ছে লাইসিস হয়ে যায়, সেগুলো গলে গলে যায়, এবং এটা থেকে একিউট নেক্রোটিক কালেকশন সেটা কিন্তু ডেভেলপ করতে পারে, একিউট নেক্রোটিক কালেকশন, ANC, একিউট নেক্রোটিক কালেকশন। এখানে আমরা আসলে দেখতে পাই যে এখানে একিউট নেক্রোটিক কালেকশন, এখানে আছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস এবং একিউট নেক্রোটিক কালেকশন। এখানে সিটি স্ক্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানক্রিয়াস এবং এখানে নেক্রোসিস এবং এখানে নেক্রোটিক কালেকশন প্যানক্রিয়াসের চারপাশে জমা হচ্ছে। এটার মধ্যে আসলে কিছু ফ্লুইড থাকে, তারপর হচ্ছে এখানে যে নেক্রোটিক প্যানক্রিয়াটিক টিস্যু সেটা থাকে, আর হচ্ছে ফ্যাট যেগুলো লাইসিস হচ্ছিল সেগুলো থাকে, এবং এর বেসিক্যালি কোনো ডিফাইনেবল ওয়াল থাকে না। সাধারণত দেখা যায় যে ফাসাল যে প্লেন গুলো ছিল সেগুলোর মধ্যেই এটা কালেক্টেড হয়। এটা আস্তে আস্তে করে
কনফাইন্ড এরিয়াতে চলে আসে এবং দেখা যায় যে 4 সপ্তাহ ওভার এ পিরিয়ড অফ 4 উইকস ওয়েল ডিফাইন্ড একটা ক্যাপসুল তৈরি হয় তার চারপাশে, তখন এটাকে বলা হয় ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। ওয়ার্ল্ড অফ নেক্রোসিস মানে প্যানক্রিয়াটিক যে নেক্রোসিসটা ছিল, যে ফ্লুইডটা সেখানে জমা হচ্ছিল, সেটা যখন একটা ইনফ্ল্যামেটরি একটা ক্যাপসুল দিয়ে লোকালাইজড থাকে, তখন সেটাকে বলা হয় ওয়ার্ল্ড অফ নেক্রোসিস। আর প্রথম যখন যে সেটা কোনো ডেফিনেটিভ ওয়াল ছিল না, তখন সেটাকে বলা হচ্ছিল একিউট নেক্রোটিক কালেকশন। নেক্রোটিক কালেকশন এটা প্যানক্রিয়াসের চারপাশে, প্যানক্রিয়াটিক টিস্যু খুবই কমই ভায়াবল আছে, যে এই যে হাইপারডেন্স এরিয়াগুলো প্যানক্রিয়াটিক এরিয়াতে, হাইপারডেন্স এরিয়াগুলো এগুলো হচ্ছে আসলে ভায়াবল টিস্যু, আর ম্যাক্সিমামই হচ্ছে নন ভায়াবল, এবং এগুলো হাইপোডেন্স বা কালো কালো দেখা যাচ্ছে, এবং মাঝখানে আরেকটা আরো বেশি কালো দেখা যাচ্ছে, এবং এটা গ্যাস এয়ার এটার জন্য, এবং এটা ইন্ডিকেট করে হচ্ছে এখানে গ্যাস ফর্মিং কোন অর্গানিজম এসে ইনফেকশন তৈরি করছে, একটা পকেট তৈরি করছে, এবং এটাই হচ্ছে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস প্রথম দিকে এই যে যে কালেকশন গুলো হয় নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, এগুলো স্টাইল থাকে, কিন্তু আস্তে আস্তে করে আসলে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়, প্যারালিটিক এলিয়াসের জন্য ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়, কোলন থেকে আসতে পারে, স্মল ইন্টেস্টাইন থেকে আসতে পারে, এবং এই কালেকশন গুলো দেখা যায় যে ইনফেক্টেড হয়ে যায়। প্রথমে স্টাইল যেগুলো থাকে ওগুলোই আলটিমেটলি ইনফেক্টেড হয়ে যায়, এবং এখানে মর্টালিটি রেট খুব হাই নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, 50%-এর বেশি পেশেন্ট আসলে সার্ভাইভ করে না। সিটি স্ক্যান করলে পরে খুব ভালো করে এখানে আসলে দেখা যায় যে কালেকশন গুলো কতদূর পর্যন্ত এবং সেগুলো মানে কি পর্যায়ে আছে, সেগুলো কি ইনফেক্টেড নাকি হচ্ছে স্ট্রেইন, এটাও বোঝা যায়। তো আলটিমেটলি সিটি গাইডেড এক্সপিরেশনটাই হচ্ছে এখানে উদ্দেশ্য, সিটি গাইডেড এক্সপিরেশন করতে হয় এবং এমন একটা রুট চুজ করতে হয় যেখানে যেখানে আসলে ভিসেরা যেগুলো আছে, যেমন হচ্ছে কোলন স্টোমাক, এগুলো আমরা পাংচার না করে, এগুলো পাংচার না করে ওইখান থেকে এক্সপ্লেট করাটাই হচ্ছে উদ্দেশ্য। আবার অনেক সময় হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি যেহেতু কালেকশন হতে থাকে, সেহেতু একটা ড্রেন ইনসার্ট করা হয় এবং সেই ড্রেনটা একটা ওয়াইডার টিউব ড্রেন হয়, এবং যত ওয়াইডার হয় ততই বেটার হয়। দেন হচ্ছে এই যে যে স্পিরিট গুলো আমরা করলাম, সেগুলো কালচার সেন্সিটিভিটি মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসেসমেন্ট আমাদেরকে করতে হয়, এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক থেরাপিও কিন্তু দিতে হয় পেশেন্টকে, এবং যে ড্রেনটা আমরা আসলে প্লেস করি ওই প্যানক্রিয়াটিক নেক্রোসিসের এরিয়াতে, সেই জায়গাটাতে রেগুলার ওয়াটার এই ওয়াটার অথবা হচ্ছে স্যালাইন ফ্লাস করতে হয়, এবং হচ্ছে সেই কালেকশনগুলো অ্যাসেপটিক প্রিকশনে কালেক্ট করতে হবে, প্রতিদিনই এরকম করে করতে হয়। অনেক সময় হচ্ছে রিপিটেড ইমেজিং করে দেখতে হয় যে আসলে পেশেন্টের কতটুকু ড্রেইন হলো এবং কতটুকু নেক্রোটিক ম্যাটেরিয়াল রয়ে গেল, যদি সেপসিস পারসিস্ট করে অথবা ওর্সেনিং হয়, তখন কিন্তু সেটার মর্টালিটি মর্বিডিটি হাই হয়, এবং যখন এই সিমটম গুলো পারসিস্ট করতেই থাকে, পেশেন্ট ডিটোরিয়েটিং হয়, পেশেন্ট ইমপ্রুভ না করে, তখন কিন্তু ল্যাপারোটমি করতে হয়, এবং ল্যাপারোটমি করে প্যানক্রিয়াটিক নেক্রোসেকটমি করতে হয়। এখানে সেই প্যানক্রিয়াটিক নেক্রোসেকটমির একটা স্পেসিমেন, যেখানে দেখা যাচ্ছে যে আসলে হোল দ্য প্যানক্রিয়াস ইজ নেক্রোসড, এবং সেটাই এক্সারসাইজ করা হয়েছে। অনেক সময় হচ্ছে মিনিমাল
ইনভেসিভ অ্যাপ্রোচ যে এটা চেষ্টা করা হয় এবং সেটা রিট্রোপেরিটোনিয়াল অ্যাপ্রোচে গিয়ে ওই জায়গাতে পেরিপেনক্রিয়েটিক এরিয়াতে রিট্রোপেরিটোনিয়াল অ্যাপ্রোচে যেতে হয় এবং এটা ল্যাপারোস্কোপ দিয়ে যেতে হয়। সেখানে ভিগোরাস স্যালাইন ইরিগেশন করতে হয়, সাকশন করতে হয় এবং হচ্ছে যে নেক্রোটিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো নিবলিং করতে হয়, নিবলিং করে করে সেগুলো বাইরে বের করা হয়। তো নেক্রোসেকটমি যখন একবার হয়ে যায় তখন পরবর্তীতে আসলে ম্যানেজমেন্ট আরো কিছু ম্যানেজমেন্ট থাকে, কারণ হচ্ছে একবার অপারেশন করে নেক্রোসেকটমি করে ফেলাই মানে হচ্ছে পেশেন্ট ইমপ্রুভ করে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয়। পরবর্তীতেও কিন্তু এই নেক্রোটিক ম্যাটেরিয়াল গুলো ডেভেলপ করতে থাকে, গ্রাজুয়ালি পেশেন্ট নেক্রোটিক প্যানক্রিয়াস তৈরি করতে থাকে। তো সেখানে আসলে যখন পরবর্তীতে নেক্রোসিস গুলো হবে তখন যদি আমরা একবার নেক্রোসেকটমি অথবা একবার ড্রেনেজ করেই ছেড়ে দিই তাহলে কিন্তু পেশেন্ট ইমপ্রুভ করবে না। তখন হচ্ছে ক্লোজড কন্টিনিউয়াস ল্যাভেজ, এটা একটা অপশন হতে পারে, মানে হচ্ছে দুইটা ড্রেন টিউব ভিতরে ইন্ট্রোডিউস করলে পরে একটা দিয়ে স্যালাইন ঢুকবে আর একটা দিয়ে বের হবে, তখন কিন্তু ওই নেক্রোটিক ম্যাটেরিয়াল অথবা হচ্ছে ওখানে যে ইনফেক্টেড ম্যাটেরিয়াল গুলো যেগুলো আসতো সেগুলো বের হয়ে যাবে কন্টিনিউয়াস, তখন কিন্তু পেশেন্ট ইমপ্রুভ করবে রিপিটলি। আর একটা হচ্ছে ক্লোজড ড্রেনেজ, মানে হচ্ছে ওখানে একটা পেন রোজ অথবা একটা গস ফিল্ড ড্রেন ওখানে প্লেস করা হয় এবং সেটা থেকে সাকশন নেগেটিভ সাকশন দিয়ে ভিতরে কালেকশন গুলো বের করা হয় এবং সেই ড্রেনটাও গ্রাজুয়ালি উইথড্র করে বাইরে বের করে নিয়ে আসা হয়। এটা আর একটা অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে ক্লোজড ড্রেনেজ। অনেক সময় হচ্ছে ওপেন প্যাকিং, মানে ল্যাপারটমির পরে ওখানে মপ দিয়ে আসলে প্যাক করে রাখা হয়, পরবর্তীতে দেখা যায় যে প্রতিদিন প্রতি 2 দিন বা 3 দিন পর পর আবার অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে পেশেন্টকে আবার টয়লেটিং করে আবার ওখানে প্যাক দিয়ে আসা হয়। এরকম করতে হয় যতদিন পর্যন্ত গ্রানুলেশন টিস্যু ডেভেলপ না করে। আরেকটা হচ্ছে ক্লোজার অ্যান্ড রিল্যাপারেটমি, এখানেও আসলে একই জিনিস করা হয়। ইনসিশন এখানে আসলে ক্লোজ করে দেওয়া হয় কিন্তু 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে পেশেন্টকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে সেখানে পেশেন্টকে আবার রিল্যাপারেটমি করে ওখানে যে নেক্রোটিক বা ইনফেক্টেড ম্যাটেরিয়াল গুলো তৈরি হয় সেগুলোকে রিমুভ করতে হয়। তো এই ধরনের পেশেন্টের সেপসিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে, তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই ম্যানেজ করতে হয় পেশেন্টের নেক্রোসিস যাদের থাকে। তারপর হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হয়, তো দেখা যায় যে নেজোজেজুনাল অথবা প্যারেন্টারাল অ্যাপ্রোচ এটা বেটার, আর লোক মানে ওরাল অথবা নেজোগ্যাস্ট্রিক টিউব এটাও আসলে নেজোগ্যাস্ট্রিক মানে নিউট্রিশন এটাও দেওয়া যায় কিন্তু ধারণা করা হয় যে প্যারেন্টারাল অথবা হচ্ছে নেজোজেজুনালটা আসলে বেটার কারণ এখানে প্যানক্রিয়াসের সেক্রেশন গুলো কমে। তো এটা ছিল নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস নিয়ে কথা। এবার আসবো আসলে প্যানক্রিয়াটিক অ্যাবসেস নিয়ে, যেটা একটা কমপ্লিকেশন এবং এটা প্যানক্রিয়াটিক এরিয়াতে একটা লোকালাইজড পাস কালেকশন এবং একিউট প্যানক্রিয়াটাইটিস এর পরেই এটা হয়। এটা হতে পারে আসলে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস অথবা ANC যেটা ছিল সেগুলো আসলে ইনফেক্টেড হয়ে এই প্যানক্রিয়াটিক অ্যাবসেসটা ডেভেলপ করে। পারকিউটানিয়াস ড্রেনেজ যখন পসিবল হয় ইমেজ গাইডেন্সে তখন কিন্তু সেটা বেটার, সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে সাপোর্টিভ কেয়ার। ড্রেন দিয়ে আসলে যখন
ফাংশনিং হয় না, যখন ড্রেনটা কাজ করে না, তখন কিন্তু সেটাকে রেগুলার আসলে নর্মাল সালাইন দিয়ে ফ্লাশ করতে হয়। দেন হচ্ছে রিপোজিশন করতে হয়, অনেকগুলো পকেট থাকে ওখানে অ্যাবসেসের, তো ওটাকে আবার রিপোজিশন করতে হয়। দেন হচ্ছে রিইনসার্ট অনেক সময় প্রয়োজন হতে পারে। তো যখন দেখা যায় যে আসলে ড্রেনেজটা ড্রেন টিউব দিয়ে অ্যাডিকুয়েট হয় না, তখন কিন্তু ফর্মাল ল্যাপারোটমিও করতে হয়। অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ডেভেলপ করে, এটা আর একটা কমপ্লিকেশন। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিসটা ডেভেলপ করে যখন প্যানক্রিয়াটাইটিস এর পরে ডাক্টটা ডিসরাপ্টেড হয়ে হোল অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে অ্যামাইলেজ রিচ অ্যাসাইটিক ফ্লুইড যখন থাকে, তখন কিন্তু প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ডেভেলপ করে। এটার মধ্যে একটা টার্বিট ফ্লুইড থাকে এবং সেই টার্বিট ফ্লুইডটা হচ্ছে অ্যামাইলেজ রিচ। তো যখন আসলে পেশেন্টের এই সেকেশনটা কমানো পসিবল হয়, কারণ সেকেশন যেগুলো আসলে তৈরি হচ্ছে সেগুলো ডাক্ট দিয়ে পেরি প্যানক্রিয়াটিক এরিয়াতে জমা হচ্ছে, অ্যাসাইটিস হয়ে যাচ্ছে, তো সেকেশন কমানোর জন্য আসলে প্যারেন্ট্রাল অথবা হচ্ছে নেজোজেজুনাল পেডিং এটা প্রয়োজন হয়। অনেক সময় অক্টিওট্রাইড দিতে হয়, অক্টিওট্রাইড এটা সেকেশনটাকে কমায়। আবার ইয়ারসিপি করে যখন একটা স্টেন্ট প্লেস করা হয়, তখন কিন্তু এই যে যে প্যানক্রিটিক সেকেশন যেটা লিক করছিল সেটা প্রিভেন্ট হয়। অনেক সময় হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইড ড্রেনেজের জন্য পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে একটা ওয়াইড বোর ড্রেন প্লেস করা হয়। অনেক সময় প্যানক্রিটিক ইফিউশন অথবা হচ্ছে পালমোনারি ইফিউশন এটা কিন্তু হতে পারে, প্লুরাল ইফিউশন এটা হতে পারে। তো প্যানক্রিয়াটাইটিস যখন হয়, তখন কিন্তু ওটা রিয়াকশনারি একটা ইফিউশন প্লুরাল ক্যাভিটির মধ্যে জমা হতে পারে, অথবা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশনও থাকতে পারে প্যানক্রিয়াটিক পেরিপ্যানক্রিয়াটিক যে ফ্লুইড কালেকশন সেটার সাথে ডিরেক্ট কমিউনিকেশন থাকে হচ্ছে প্লুরাল ইফিউশনের ফ্লুইডের। এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর জন্যই হয়। এটার সাথে আসলে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস থাকতে পারে এবং ডিরেক্ট কমিউনিকেশন থাকতে পারে ইন্টারঅ্যাবডোমিনাল কালেকশন এর সাথে। সাধারণত পারকিউটেনিয়াস ড্রেনেজ ইমেজ গাইডেন্স এ করলে পরে এটা ইমপ্রুভ করে যায়। তো হিমোরাইজ কিন্তু হতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর জন্য, এটা ইন্টেস্টাইন এর মধ্যে হতে পারে, ব্লিডিং যেটা হয় সেটা উইদিন দ্য গাট এর মধ্যে হতে পারে, ডিট্রোপেরিটোনিয়াল স্পেসে হতে পারে এই হিমোরাইজটা, এবং পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যেও হতে পারে। পসিবল যে কজ গুলো হয় সেগুলো সাধারণত দেখা যায় যে সিউডোসিস্টের যে ক্যাভিটি, সেই ক্যাভিটির মধ্যে একটা র সারফেস থাকে, সেখানে ব্লিডিং হয়। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে একটা ডিফিউজ র সারফেস তৈরি হয় প্যানক্রিয়াটাইটিস এর পরে, সেই র সারফেস থেকে ব্লিডিং হয়। অনেক সময় হচ্ছে ওই পেরিপ্যানক্রিয়াটিক যে ভেসেল গুলো থাকে সেগুলো সিউডো এনুরিজম ডেভেলপ করে, ওয়ালটা মানে ফ্লায়াবল থাকে এবং ভার্নারেবল থাকে, তখন ওই সিউডো এনুরিজম গুলো আবার রাপচার করে ব্লিডিং হতে পারে। এখানে যে আসলে ফলস এনুরিজম ডেভেলপ করে পেরিপ্যানক্রিয়াটিক ভেসেল গুলোতে, সেগুলোতে সাধারণত একটা ক্লট থাকে এবং সেটার চারপাশে ইনফেক্টেড ম্যাটেরিয়াল থাকে অনেক সময়। তো এই জায়গাটাই হচ্ছে সিউডান রিজম এবং সেখানে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় রিকারেন্ট ব্লিডিং হয় এবং এটা যখন এক্সেসিভ ব্লিডিং হয়, তখন পেশেন্ট কিন্তু ফেটাল কন্ডিশনে চলে যায় এবং পেশেন্টের মর্টালিটি রেট হাই হয়ে যায়। তো সাধারণত দেখা যায় যে সিটি স্ক্যান করে বা এনজিওগ্রাফি করে অথবা এমআর এনজিওগ্রাফি করে, ম্যাগনেটিক রেজোন্যান্স এনজিওগ্রাফি যেটাকে বলা হয়, সেটা করে আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি। এবং যখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে কোন ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে, তখন এন্ডোস্কোপিক এম্বোলাইজেশন এটা পসিবল হয়, অথবা হচ্ছে ফর্মাল ল্যাপারোটমি করে যে ব্লিডিং ভেসেলটা আছে সেটাকে লাগেট করতে হয়। অনেক সময় এই যে যে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেটার কারণে পোর্টাল অথবা হচ্ছে স্প্লেনিক ভেইন পাশ দিয়ে যেহেতু পাস করে, তখন কিন্তু এটাতেও
থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। এটা সাইলেন্টলি ডেভেলপ করে, সাধারণত পেশেন্টের ওরকম কোনো সিমটম থাকে না, কিন্তু যখন সিটি স্ক্যান করা হয় তখন আসলে দেখা যায় যে পোর্টাল ক্যাভারনোমা তৈরি হয়ে আছে, এবং সেটাতে দেখা যায় যে পোর্টাল ভেইনটা থ্রম্বোসড হয়ে আছে। এবং এটার সাথে অনেক সময় হচ্ছে প্লেটলেট কাউন্টের রাইজ থাকে, প্লেটলেট কাউন্ট বাড়তি থাকে। সাধারণত দেখা যায় যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করলে পরে এটা ইম্প্রুভ করে। আর যখন পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে তখন আসলে পোর্টাল হাইপারটেনশনের ম্যানেজমেন্টও এর সাথে করতে হয়। যখন থ্রম্বোসাইটোসিস অ্যাসোসিয়েট থাকে এই স্প্লেনিক অথবা ভেনাস স্প্লেনিক ভেইন অথবা হচ্ছে পোর্টাল ভেইন থ্রম্বোসিস এর সাথে, তখন অ্যান্টিপ্লেটলেট থেরাপি দেওয়া যেতে পারে। অনেক সময় সিস্টেমিক অ্যান্টিকোয়াগুলেশন দিলে পরে রিক্যানালাইজেশন হয় এই ভেইনগুলোর, ভেইনগুলোর যে ক্লট ফরমেশন ছিল সেই ক্লট গুলো ডিজলিউট করে যায়। কিন্তু আবার প্যানক্রিয়াটাইটিস এর যেহেতু ব্লিডিং এর সম্ভাবনা থাকে, হিমোরেজ একটা কমপ্লিকেশন, সেহেতু আসলে সবসময় এই সিস্টেমিক অ্যান্টিকোয়াগুলেশন গুলো ব্যবহার করা হয় না। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কমপ্লিকেশন যেটা পরীক্ষাতে বেশি আসে এবং স্যাররাও বেশি জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে সিউরোসিস্ট, প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট। সিউরোসিস্টটা হচ্ছে অ্যামাইলেজ ডিস্ক কালেকশন, যেটার চারপাশে একটা ডেফিনেটিভ ওয়াল থাকে, ওয়েল ডিফাইন্ড থাকে। এই ওয়ালটা হচ্ছে ফাইব্রাস অথবা হচ্ছে গ্রানুলেশন টিস্যু দিয়ে তৈরি, এটা কোনো এপিথেলিয়াল ওয়াল না, এই জন্য এটাকে বলা হচ্ছে সিউরোসিস্ট। সিস্ট এখানে এনজাইম রিচ কালেকশন থাকে, অ্যামাইলেজ রিচ কালেকশন থাকে, এবং প্যানক্রিয়াসের সাথে এটা রিলেটেড। সাধারণত দেখা যায় যে একিউট প্যানক্রিয়াটাইটিস এর পরেই এটা ডেভেলপ করে, এবং এর চারপাশের ওয়ালটা হচ্ছে ফাইব্রাস অথবা গ্রানুলেশন টিস্যু দিয়ে তৈরি। সিউরোসিস্ট সাধারণত মাইল্ড অথবা একিউট প্যানক্রিয়াটাইটিস এর পরে হয় এবং প্যানক্রিয়াসের বাইরে থাকে। একিউট প্রিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন যেটা তৈরি হয় সেটাই আসলে রিজলভ করে না এবং আস্তে আস্তে করে ম্যাচিউর হয়, এবং 4 সপ্তাহ পরে সাধারণত এই যে ফ্লুইডটা এই ফ্লুইডটা ওয়ার্ড অফ হয় এবং ওয়েল ডিফেন্ড একটা ওয়াল তৈরি হয়। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি প্যানক্রিয়াটাইটিস এর পরে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে কমিউনিকেটিং একটা ফ্লুইড কালেকশন, যেটাকে কমিউনিকেটিং বলা হচ্ছে। আর কিছু আছে নন কমিউনিকেটিং, মানে প্যানক্রিয়াসের সাথেই থাকে কিন্তু ডাক্টের সাথে কমিউনিকেশন নাই, এবং এটা স্টোমাকের পিছনে থাকে, প্যানক্রিয়াসের সামনে থাকে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আসলে কেয়ারফুলি ইনভেস্টিগেট করতে হয় এবং ডাক্তারের সাথে কমিউনিকেশন আছে কিনা এটা আমাদেরকে জানতে হয়। সাধারণত এমআরসিপি করলে পরে এই কমিউনিকেশন আছে কিনা, এমআরসিপি অথবা এআরসিপি এটা করলে পরে আমরা বুঝতে পারি। অনেক সময় হচ্ছে সিঙ্গেল অথবা মাল্টিপল এই সিউরোসিস্ট গুলো থাকতে পারে, এটা আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান দুইটাতেই বোঝা যায়। এখানে দেখা যাচ্ছে আসলে বেরিয়াম মেল এক্সরে, কিন্তু এখানে একটা সিস্টের কারণে এই স্টোমাকটা হচ্ছে পুস্ট পিছনের দিকে, পুস্ট হয়ে আছে স্টোমাকটা পিছনের দিকে পুস্ট হয়ে আছে, এটা একটা বেরিয়াম মেল এক্সরে। তো এখানে সিটি স্ক্যান আমরা এখানে দেখতে পাচ্ছি লিভার, এখানে স্টোমাক, স্টোমাকের মধ্যে গ্যাস আছে এখানে, এবং এখানে প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট, এবং এটা হচ্ছে প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস সামনে এবং স্টোমাকের পিছনে সিরোসিস্টে ডেভেলপ করছে, যেটা হচ্ছে হাইপোটেন্স। তো সিরোসিস্টটাকে আসলে আমাদেরকে একিউট প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা সাধারণত আমরা বলছিলাম যে 4 সপ্তাহ সময় লাগে একিউট প্যানক্রিয়াটাইটিস এর পরে, 4 সপ্তাহ সময় লাগে। তো 4 সপ্তাহ পরে যদি আমরা সিটি স্ক্যান করি তখন যদি দেখি যে আসলে চারপাশে একটা ডেফিনিটিভ ফাইব্রাস অথবা ওয়েল ডিফাইন্ড একটা ওয়াল তৈরি হয়ে গেছে, তখন আমরা ধারণা করবো এটা হচ্ছে সিউরোসিস্ট। অনেক সময় কিন্তু এখানে সিস্টিক নিওপ্লাজম, যেটা মানে একটা মেলিগন্যান্সি, সেটাও কিন্তু থাকতে পারে, এবং সেটা আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে। যখন একটা সিস্ট ক্রনিক হয়, যখন অনেকদিন ধরে পারসিস্ট করে, তখন কিন্তু
সিস্টিক নিওপ্লাজম, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করা হয়, এক্সপ্রেশন করা হয়, সিস্ট ফ্লুইড স্টাডি করা হয় এবং যদি সাইটোলজি করা হয়, তখন কিন্তু আমরা এগুলো আসলে ডিফারেনশিয়েট করতে পারি। এবং এই সিস্টের যে ফ্লুইড সেগুলোর অ্যামাইলেজ লেভেল দেখতে হবে, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন এটা অ্যাসেস করতে হবে, সাইটোলজি করতে হবে। এর ফলে আমরা সিস্টিক নিওপ্লাজম এবং সিউডোসিস্ট এই দুইটা ডিফারেনশিয়েট করতে পারবো। যদি কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন লেভেল অ্যাবাভ 400 ন্যানোগ্রাম পার ml হয়, তখন সেটা সাজেস্ট করে এটা হচ্ছে মিউসিনাস নিওপ্লাজম বা সিস্টিক নিওপ্লাজম। সিস্টিক নিওপ্লাজমে সাধারণত অ্যামাইলেজ লেভেল কম থাকে, সিউডোসিস্টে বেশি থাকে। কিন্তু সিস্ট নিওপ্লাজম যদি আবার সেটা ডাক্তের সাথে কমিউনিকেটেড থাকে, তখন কিন্তু এটার মধ্যেও অ্যামাইলেজ লেভেল বাড়তে পারে। সাইটোলজিতে দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেল গুলো পাওয়া যেতে পারে, সিস্টের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট সেল গুলো সাধারণত থাকে না, এখানে ইনফ্ল্যামেটরি সেল থাকে। তাহলে যদি সিউরোসিস্ট হয় তাহলে ইনফ্ল্যামেটরি সেল পাওয়া যাবে, আর যদি সিস্টিক নিওপ্লাজম হয় তখন কিন্তু ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাবে। তাহলে হিস্ট্রি দিয়ে আমরা ডিফারেনশিয়েট করতে পারি। তারপর হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফি, এটা করলে পরে আমরা বুঝতে পারবো। এবং FNAC অথবা এন্ডোস্কোপিক এক্সপিরেশন, এই দুটাতে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন লেভেল, অ্যামাইলেজ লেভেল এবং সাইটোলজি, এই তিনটা করে আমরা সিউডোসিস্ট এবং নিওপ্লাজম এই দুটা ডিফারেনশিয়েট করতে পারবো। এখানে MRCP-তে আসলে দেখা যাচ্ছে এখানে হিউজ একটা সিউডোসিস্ট এবং এখানেও কিছু ফ্লুইড কালেকশন আছে, পেরিপেনক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, এবং এটা এখানে ডাক্ট ডিসরাপশন আছে, ডাক্টের সাথে কমিউনিকেশন আছে, ডাক্ট ডিসরাপশন, ডাক্টের সাথে কমিউনিকেশন। তাহলে ERCP এবং MRCP এই দুইটা করে আমরা ডাক্টের সাথে কমিউনিকেশন আছে কিনা এটা আমরা বুঝতে পারবো। যদি সিউডোসিস্ট এটা রিজলভ না করে স্পন্টেনিয়াসলি এবং কমপ্লিকেশন ডেভেলপ করে, যদি এটা মেকানিক্যাল কিছু প্রবলেম করে, তখন আমাদেরকে অবশ্যই এটার অপারেশন করতে হবে। অনেক সময় দেখা যায় যে যে সিউডোসিস্ট গুলো থিক ওয়াল, সাধারণত 6 মিলিমিটার, এর চাইতে বেশি যাদের ডায়ামিটার, তারপর মানে থিকনেস, ওয়ালের থিকনেস যদি 6 মিলিমিটারের বেশি হয়, যেগুলো লার্জ যেমন হচ্ছে 6 সেন্টিমিটার ডায়ামিটারের চাইতে বড় হয় যাদের ডায়ামিটার, 6 সেন্টিমিটার চাইতে বড় হয় যাদের ডায়ামিটার, আর হচ্ছে যেগুলো লং টার্ম পারসিস্ট করে যেমন হচ্ছে 12 উইকস এর মধ্যেও যারা আসলে রিজলিউট না করে, সেই সমস্ত ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই ধরনের পেশেন্ট আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইমপ্রুভ করে না, অথবা স্পন্টেনিয়াসলি এই পেশেন্ট গুলো ইমপ্রুভ করে না। এবং অনেক সময় দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর সাথে যে সিরোসিস্ট গুলো থাকে, তখন এই পেশেন্ট গুলো ইমপ্রুভ করে না, তখন হচ্ছে ইন্টারভেনশন করতে হয়। ইন্টারভেনশন আরো কিছু জায়গায় আসলে করতে হয়, যখন পেশেন্টের সিরোসিস্টের সাথে কিছু সিমটম থাকে, অবস্ট্রাকটিভ সিমটম এবং প্রেশার সিমটম, এগুলোই বেশি থাকে। যখন সিরোসিস্ট কমপ্লিকেটেড হয়ে যায়, কমপ্লিকেশন থাকে, আর হচ্ছে সিউরোসিস্ট যখন আমাদের টিউমার থেকে ডিফারেনশিয়েট করতে হয়, তখন কিন্তু আমাদেরকে এই ইন্টারভেনশন গুলো করতে হয়। কি কি কমপ্লিকেশন আসলে ডেভেলপ করতে পারে, যেমন হচ্ছে ইনফেকশন হতে পারে, সেখান থেকে হচ্ছে অ্যাবসেস হতে পারে এবং সিস্টেমিক সেপসিস হতে পারে, যেমন এগুলো রাপচার হতে পারে, রাপচার ইনটু দ্য গাট ইন্টেস্টাইনের মধ্যে হতে পারে, সেখান থেকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে এবং ইন্টারনাল ফিস্টুলাও তৈরি হতে পারে। দেন হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল এটা রাপচার করতে পারে এবং সেখান থেকে কিন্তু পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। এটা এনলার্জড হতে পারে, এনলার্জড হয়ে এখান থেকে প্রেশার ইফেক্ট হতে পারে, এবং যখন সেটা কমন বাইল ডাক্ট কে প্রেশারাইজ করবে, তখন কিন্তু ওভারস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। অনেক সময় স্টোমাক বা ডিউডেনাম কে
করে আউটলেট অফ স্ট্রাকশন অথবা বাস স্ট্রাকশন তৈরি করতে পারে, এবং প্রেশারের কারণে রেট্রোপেরিটোনিয়াল কম্প্রেশন হয়ে পেইন হতে পারে। অনেক সময় সিউডোসিস্ট একটা ভেসেলকে ইরোড করতে পারে, তখন হচ্ছে এখানে হিমোরেজ হতে পারে সিস্টের মধ্যে এবং হিমোপেরিটোনিয়াম হতে পারে। আসলে কয়েকটা অ্যাপ্রোচে এখানে ট্রিটমেন্ট করা হয়। যখন সিউডোসিস্ট গুলো পারসিস্টিং হতেই থাকে, 6 মিলিমিটারের চাইতে বেশি থিকনেস, 6 সেন্টিমিটারের চাইতে বেশি ডায়ামিটার, এবং যখন 12 সপ্তাহর বেশি পারসিস্ট করে, তখন আমাদের আসলে ইন্টারভেনশন করতে হয়, এবং সেগুলো পারকিউটিনিয়াস মানে হচ্ছে বাইরে থেকে স্কিন দিয়ে পাংচার করে, তারপর আছে কিছু এন্ডোস্কোপিক মানে গাটের ভিতর দিয়ে, আর কিছু আছে সার্জিক্যাল। রেডিওলজিক্যাল গাইডেন্সে আসলে পারকিউটিনিয়াস ড্রেনেজ করা যেতে পারে, এটার রিকারেন্স রেট অনেক বেশি, এবং এটাতে আসলে অ্যাবসলিউটলি যদি আমরা না জানি যে এটার সাথে এই সিউডোসিস্টের সাথে ডাক্তার কমিউনিকেশন আছে কি নাই, অথবা হচ্ছে এটা ম্যালিগন্যান্ট কিনা, তখন কিন্তু আমাদের এটা করাটা উচিত না। কারণ এখান থেকে আসলে একটা প্যানক্রিটিক কিউটেনিয়াস ফিস্টুলা ডেভেলপ করতে পারে, অথবা ম্যালিগন্যান্ট সেল গুলো ওই অ্যাসপিরেশন যে ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টে সিডলিং হতে পারে। তাহলে এন্ডোস্কোপিক অ্যাপ্রোচটা কিন্তু বেটার। তো এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে আসলে যেটা করা হয়, এন্ডোস্কোপি করে এখানে স্টোমাকের ওয়াল থেকে সিস্টেমের মধ্যে একটা পাংচার করা হয়, এবং সেই পাংচার দিয়ে ওয়াইড করা হয়, এবং সেখানে একটা স্টেন্ট বসানো হয়। এর ফলে যেটা হয়, এই সিস্টেমের মধ্যে যে কালেকশন গুলো আছে সেটা ইন্টারনালি স্টোমাকের মধ্যে ড্রেন করে, অথবা অনেক সময় হচ্ছে ডিউডেনাম দিয়েও এটা করা হয়। ডিউডেনাম দিয়ে তো ডিউডেনামের মধ্যে সেটা পাস করবে। তো যেটা স্টোমাকের সাথে রিলেটেড সেটা স্টোমাকের সাথে কমিউনিকেশন তৈরি করা হয়, যেটা ডিউডেনামের সাথে রিলেটেড সেটা হচ্ছে ডিউডেনামের সাথে কমিউনিকেশন তৈরি করা। তখন যখন ইন্টারনাল ফিস্টুলা বা ড্রেনেজ হয়ে যাবে, তখন কিন্তু এটা রিজলিউট করে যাবে। যখন হচ্ছে ডাক্টের সাথে এই সিস্টগুলোর কমিউনিকেশন আছে, তখন শুধুমাত্র ইয়ারসিপি করে স্টেন্টিং যদি করা হয়, তখন কিন্তু এই সিস্টটা আস্তে আস্তে করে ড্রেন আউট হয়ে যায়, এবং সিস্ট দেখা যায় যে রিজলিউট করে যায়। আর সার্জিক্যাল ইন্টারভেনশন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যখন এই মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ গুলো ফেইল করে। এটা ল্যাপারোটমি পসিবল হয়, এবং এখানে করা হয় হচ্ছে স্টোমাকের পিছনে যখন থাকে, তখন সিস্টোগ্যাস্ট্রোস্টোমি মানে সিস্টের সাথে স্টোমাকের একটা অ্যানাস্টোমাসিস করে দেওয়া হয়, তাহলে সিস্ট থেকে আলটিমেটলি স্টোমাকের মধ্যে ড্রেন আউট হয়। এটা হচ্ছে ট্রান্সগ্যাস্টিক, স্টোমাককে ওপেন করা হয় সামনের ওয়াল, দেন হচ্ছে পিছনের ওয়াল দিয়ে এখানে করা হয়। ল্যাপারোস্কোপিতেও ঠিক একই রকম অ্যাপ্রোচে করা হয়। অনেক সময় যখন এটা হচ্ছে লেজার সেকের মধ্যে থাকলে, স্টোমাকের পিছনে থাকলে, অনেক সময় হচ্ছে অন্য জায়গায় টিপিক্যাল সাইটে থাকে, সামনে থাকে, তখন সিস্ট্রো জেজুনোস্টমি করা হয়। একটা জেজুনামের লুপ এনে সিস্টের সাথে লাগাই দেওয়া হয়, তখন স্টোমাকে আসলে সিস্টের সাথে লাগানোটা পসিবল হয় না, স্টোমাক থেকে সিস্ট অনেক দূরে থাকে, তো তখন রোয়েন ওয়াই সিস্ট জেজুনোস্টমি করা হয়। তাহলে এগুলোই হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ। তো আমরা আজকে আসলে আমরা প্যানক্রিয়াটাইটিস এর ম্যানেজমেন্ট এবং এর কমপ্লিকেশন এবং কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আলাপ করলাম। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে পরীক্ষাতে আসতে পারে। তো তোমরা যারা ক্লাস করলা, আশা করা যায় তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটিক নিওপ্লাজম এগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবে।